সবাইকে শুভেচ্ছা, স্বাগত। সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসান। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ হয়েছে আজ, অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিবার্ষিক সম্মেলন করেছে আওয়ামী লীগ। বিএনপি এখনও হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করে যাচ্ছে সম্মেলনে এমন অভিযোগ করেন ওবায়দুল কাদের। এদিকে রাজনীতি এবং অর্থনীতির পর পুরো দেশ ধ্বংস করছে সরকার, এমন অভিযোগ তুলেছেন মির্জা ফখরুল। অপব্যয় নয়, রিজার্ভের কিছু অর্থ দরকারি কাজেই খরচ হচ্ছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্বোধন করে একথা বলেন তিনি। আরও বলেন, বিএনপি রিজার্ভের টাকা লুটপাট করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার কখনো অর্থের অপব্যয় করেনি। এবং রাজধানীর মিরপুর থেকে চলাচল করা সব বাসে ই টিকিট পদ্ধতি চালু হবে কাল। এতদিন সেখানকার কয়েকটি বাসে পরীক্ষামূলক এই পদ্ধতি চালু ছিল। মালিক সমিতি জানিয়েছে, বাড়তি ভাড়া নেওয়া বন্ধ করতে জানুয়ারিতে রাজধানীর সব বাস এবং ফেব্রুয়ারিতে ঢাকা জেলার সব বাসে এই পদ্ধতি চালু করা হবে। এবারে বিস্তারিত, রাজধানীর পাশাপাশি বিভাগ এবং জেলা শহরগুলোতেও সমাবেশ সম্মেলন করে চলছে বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি। আজ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের এবং ফরিদপুরে বিএনপির কর্মসূচি ছিল। নেতৃবৃন্দের বক্তৃতায় পাল্টাপাল্টি অভিযোগে সরগরম হয়ে উঠছে দেশের রাজনীতি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আট বছর পরে হল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, তাই এমন উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে সকালেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন কর্মী সমর্থকরা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে দলীয় সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখনই মনোনয়ন বাণিজ্য শুরু করে দিয়েছে। বাংলাদেশ থেকে অর্থ পাচারকারী তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে বলেও মন্তব্য করেন তিনি। ফরিদপুরে আকাশে টাকা, বাতাসে টাকা উড়ে, কেউড়া মির্জা ফখরুল টাকা উড়া এখনই শুরু হয়ে গেছে, কাকে মনোনয়ন দিবে সেই বাণিজ্য। যারা পাচার করেছে, সুইস ব্যাংকে ভর্তি করেছে আমাদের দেশে টাকা দিয়ে, যারা অর্থ পাচার করেছে সেই অর্থ পাচারকারী তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। এদিকে বিভিন্ন জেলা থেকে নানা উপায়ে ফরিদপুরের কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে হাজির হন বিএনপির কর্মী সমর্থকরা। মিছিল স্লোগানে মুখর ছিল সমাবেশ স্থল। নির্ধারিত মাঠ ছাড়িয়ে নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে শহরের রাজবাড়ি রাস্তার মোড় থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর পিছু হটার পথ নেই। হত্যা, হামলা, মামলা, নির্যাতন করে আন্দোলন দমানো যাবে না। শুরুতে বক্তব্য দেন স্থানীয় নেতারা, পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্যে দ্রব্যমূল্য বৃদ্ধি, লোডশেডিং, দুর্নীতি, হত্যা ও মামলা হামলার প্রতিবাদ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। রিজার্ভের টাকার কিছু অংশ জনগণের কল্যাণে খরচ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ২৪ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর, আশুলিয়া, বাইপাইল ও ইপিজেডকে যুক্ত করবে। প্রকল্প ব্যয় ১৭,৫৫৩ কোটি টাকার মধ্যে ১০,০০০ কোটি টাকাই ঋণ হিসাবে নেওয়া হচ্ছে চীন থেকে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আশুলিয়া বাজার সংলগ্ন কনস্ট্রাকশন ইয়ার্ডের সাথে যুক্ত হয়ে এক্সপ্রেসওয়ে প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বলেন, এর মাধ্যমে শিল্পনগরী আশুলিয়া বিমানবন্দর সাইদাবাদ হয়ে কুতুবখালী পর্যন্ত 44 কিলোমিটার নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি করবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার সাথে 30টি জেলা সংযোগ স্থাপনকারী আবদুল্লাপুর আশুলিয়া বাইপাল চন্দ্রা করিডোরে যানজট অনেকটা কমে যাবে। 24 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মিত হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাল হয়ে নবীনগর মোড় ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত সংযোগ স্থাপিত হবে। এছাড়া এক্সপ্রেসওয়েটির সাথে প্রায় সকল জাতীয় মহাসড়কের যোগসূত্র স্থাপিত হবে। এটা নির্মিত হলে জিডিপি প্রবৃদ্ধির হার 0.21% বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রিজার্ভের টাকা লুটপাট করেছে বিএনপি, আর জনগণের কল্যাণে সেখানকার টাকা খরচ করছে আওয়ামী লীগ সরকার। বিরোধী দল থেকে প্রায় রিজার্ভের টাকা গেল কোথায় এই নিয়ে প্রশ্ন করে, এবং সেই সাথে সাথে সারা বাংলাদেশে এটা একটা অপপ্রচার চালানোর চেষ্টা করে। তাদেরকে আমি বলতে চাই, তাদের নেতা তারেক জিয়া মানি লন্ডারিং কেসে 7 বছরের কারাদণ্ড পেয়েছে এবং 20 কোটি টাকা অর্থদণ্ড পেয়েছে, এবং সে পলাতক আসামি। কাজে মানি লন্ডারিং যাদের অভ্যাস, তারা খালি ওইটাই জানে যে টাকা পয়সা সব নিয়েই যেতে হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার এদেশের একটা অর্থ অপচয় করে না, প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের মানুষের স্বার্থে, কল্যাণে এবং তাদের ভালো মন্দ দেখে তার জন্য। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকালে সেখানে উত্তরা গাজীপুর সড়কের মতো জনভোগান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মধ্যে রাজধানী ও এর আশেপাশে চলাচলকারী সব বাসে ই টিকেটিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মিরপুর থেকে ছাড়ে এমন সব বাসে কাল চালু হবে এই পদ্ধতি। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সড়কে গণপরিবহনের নৈরাজ্য বন্ধে গেল সেপ্টেম্বরে রাজধানীর মিরপুর থেকে ছাড়া 8টি কোম্পানির বাসে পরীক্ষামূলকভাবে চালু হয় ই টিকেটিং। বন্ধ করা হয় ওয়েবিল পদ্ধতি, নিশ্চিত করা হয় যাত্রীদের কাছ থেকে কিলোমিটার অনুযায়ী ভাড়া নেয়া। প্রক্রিয়াটি সফল হয় আগামীকাল থেকে মিরপুরের সব কোম্পানির বাসে এই নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। তারা জানিয়েছে আসছে জানুয়ারিতে রাজধানীর সব বাসে এবং ফেব্রুয়ারিতে ঢাকা জেলার বাসগুলোতেও চালু হবে এই পদ্ধতি। মিরপুর অঞ্চলের 30টি কোম্পানি আগামীকাল থেকে আমরা ই টিকেটিং এর আওতা আনতেছি। 31শে জানুয়ারির মধ্যে ঢাকা শহরের 60টা কোম্পানি, ঢাকা শহরের সকল কোম্পানিকে ই টিকেটিং এর আওতা আনা হবে। আর শহর এবং শহরতলি যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, নবীনগর, দামরাই, মুন্সিগঞ্জ, যারা শহর ব্যবহার করতেছে প্লাস শহর চলতে যাচ্ছে, সেরকম কোম্পানি আছে 37টি। 28শে ফেব্রুয়ারির মধ্যে সেগুলো সহ সকল কোম্পানিকে ই টিকেটিং এর আওতা নিয়ে আসা হবে। পরীক্ষামূলকভাবে ই টিকেট চালুর পর লাভ কম হচ্ছে এমন অজুহাতে বাস সংখ্যা কমিয়ে দেন মালিকরা। বিষয়টি সত্যতা স্বীকার করে সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা জানান সমস্যাটির সমাধান হয়েছে। গাড়ি রাস্তায় কম চলাচল করতেছে আমাদের নজরে আসলো, কি কারণে কম চলাচল করছে আমরা খুঁজে বের করলাম। তখন দেখা গেল ইনকাম খুব কম পাওয়া যেত, গাড়িতে যখন টিকিটিং পদ্ধতি চালু হলো তখন মালিকেরা ইনকাম পাওয়া শুরু করলো, এবং যখন সকল গাড়ি ই টিকেটের আওতা আসবে তখন ইনকামটা আরো বেড়ে যাবে। সুতরাং সকল মালিক এ ব্যাপারে উৎসাহিত হবে আশা করি। নিয়ম অনুযায়ী ই টিকেটিং পদ্ধতিতে সর্বনিম্ন ভাড়া 10 টাকা, শিক্ষার্থীদের জন্য রয়েছে হাফ ভাড়ার সুযোগ। এই পদ্ধতিতে একটি কোম্পানির আওতায় চলা বাসগুলোর মালিকরা দিন শেষে মোট আদায় হওয়া ভাড়া খরচ বাদ দিয়ে সমানভাবে ভাগ করে নেবেন। মাশরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। নিজেদের মধ্যে আত্মবিশ্বাস এবং দেশপ্রেম থাকলে দেশের জন্য সবকিছুই করা সম্ভব। আওয়ামী লীগের গবেষণা সংস্থা সিআরআই আয়োজিত জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের নিয়ে কানেক্টিং দ্য ডট স্লোগানে ইয়াং বাংলা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন সিআরআই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।
বর্তমানে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন 1,00,000 বেশি তরুণ, 15,000 বেশি স্বেচ্ছাসেবী ও 500 বেশি সংগঠন। তাদের শ্রম ও উদ্ভাবনী শক্তি তরুণদের চলার পথকে আরো এগিয়ে নিতে ষষ্ঠবারের মতো আয়োজন জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিকেলে 5 ক্যাটাগরিতে 10 বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। কারো কাছে হাত না পেতে নিজের মেধায়, নিজের চিন্তাধারায়, নিজের মতো যতটুকু অল্প হোক বেশি করে হোক যেখানে পারছেন নিজের মতন যে একটা চিন্তাধারা নিয়ে কাজ শুরু করে দিচ্ছেন, এটাই হলো আমাদের চেতনা, এটা আমাদের সকল নাগরিকের এবং বিশ্বের প্রতি একটি উদাহরণ। 15 বছর নিজেদের মধ্যে আত্মবিশ্বাস আর দেশপ্রেম থাকলেই একটি রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়। নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, দেশপ্রেম থাকে, তাহলে কিন্তু নিজের দেশের জন্য সবকিছু করা, নিজের দেশের মানুষের জন্য সবকিছু করা সম্ভব। তো আসেন একসাথে আমরা তরুণরা, আপনারা তরুণরা, শুধু আজকের বাংলাদেশ না, ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলবেন, এগিয়ে নিয়ে যাবেন। অনেকে কিন্তু বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে, শহরের যে সুবিধাগুলো তারা কিন্তু বঞ্চিত, কিন্তু তারা তাদের নিজেদের প্রচেষ্টায় এত দূরদূরান্ত কাজ করেছে যে আমরা যারা শহরে বসবাস করি আমরা নিজেরাই শিহরিত। তরুণদের নিয়ে কাজ করায় অনুষ্ঠানের ব্যক্তি পর্যায়ে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং মানুষ হত্যার মতো ভয়াবহতার উপর আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে 2 দিনব্যাপী এই প্রদর্শনীর আজ প্রথম দিন। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ। যানবাহনে ভাঙচুর, পেট্রোল বোমা নিক্ষেপ, বাসে আগুন ধরিয়ে মানুষ হত্যার মতো বিভীষিকা তৈরি হয়েছিল 2013, 2014 এবং 2015 সালে। আয়োজকরা জানান, বিএনপি জামাত এবং স্বাধীনতা বিরোধীদের সেই অপকর্ম মানুষকে স্মরণ করিয়ে দিতেই এই প্রদর্শনী। তাদের আশা, আয়োজনের মাধ্যমে দল মত নির্বিশেষে সবাই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হবেন। যেহেতু এখন বর্তমান সময়ে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠছে এবং তারা নানান হুমকি দিচ্ছে, আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, প্রবল প্রতিরোধের পাশাপাশি আমরা প্রতিহত করব যদি এই ধরনের ঘটনা ঘটে। এই ধরনের প্রদর্শনী থেকে মানুষ দল মত নির্বিশেষে এদের বিরুদ্ধে দাঁড়াবে এবং এদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জ্ঞাপন করবে। যুব সমাজ কখনো এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে পছন্দ করে না এবং প্রশ্রয় দিবে না। লোকগানে দুই দিক পাল, হাসন রাজা এবং শাহ আব্দুল করিম এবং বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গীতের ওয়েবসাইট উদ্বোধন করা হল আজ সকালে। জাতীয় আর্কাইভস ভবনে 3টি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। শিল্পীদের মেধা, স্বত্ব সংরক্ষণ এবং তা থেকে প্রাপ্ত আয় শিল্পী এবং তার পরিবার যেন সঠিকভাবে পান তা নিশ্চিত করতেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই উদ্যোগ। অনুষ্ঠানে হাসন রাজার প্রপৌত্র শাহ আব্দুল করিমের ছেলে এবং রেজওয়ানা চৌধুরী বন্যা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, শিল্পীরা যেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যে একে একে দেশের সব বরেণ্য শিল্পীর শিল্পকর্ম বিষয়ক ওয়েবসাইট করার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় মারা গেছেন 6 জন। এ নিয়ে এই মৌসুমে রেকর্ড 199 জনের মৃত্যু হল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ডেঙ্গু আক্রান্ত 2 জন। গতরাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, গতরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা, তবে শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলে তাদের বাঁচানো সম্ভব হয়নি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, প্রতিদিন হাজার খানেক রোগী চিকিৎসা নিচ্ছেন। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টিসিবির পণ্য বিক্রির নতুন সেশনের উদ্বোধনের সময় একথা বলেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল। কাল টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। দুই দলের সামনেই দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের সুযোগ। মেলবোর্নে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ফাইনাল। অস্ট্রেলিয়া থেকে জাহিদ চৌধুরীর রিপোর্ট।
টি-20 ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বড় আসরের এবারের সমাপনী আয়োজনের জন্য প্রস্তুত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। অংশগ্রহণ করা সব দেশের পতাকা এইভাবে থাকবে ফাইনাল শুরুর আগের আয়োজনে। বাবর আজমের দল পাকিস্তান এই ট্রফি 2009 সালে এবং জস বাটলারের দল ইংল্যান্ড 2010 সালে এই ট্রফি ঘরে তুলেছিল। তার মানে একযুগ হয়ে গেল দুই দলই শিরোপাহীন। ফাইনালের আগের দিন পাকিস্তান দল বিশ্রামে কাটালেও পুরোদমে প্র্যাকটিস করেছে ইংল্যান্ড দল। ভারতের বিপক্ষে সেমিফাইনালেই দলটি জানান দিয়েছে কেমন ছন্দে আছে তারা, তাই এবার ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন ইংল্যান্ড অধিনায়কের। আমার সেই ছোটবেলা থেকে স্বপ্ন ছিল অধিনায়ক হিসেবে দেশকে একটি শিরোপা উপহার দেওয়ার, সেই সুযোগ এসেছে আমার সামনে। দলের সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছে সেখানে বলতে পারি সেই স্বপ্ন পূরণে খুব বেশি দূরে নেই আমরা। 30 বছর আগে এই মেলবোর্নেই আছে পাকিস্তানের অন্যতম সেরা অর্জনের রেকর্ড। সেবার এই ইংল্যান্ডকে হারিয়েই ইমরান খানের দল জিতেছিল প্রথম বিশ্বকাপ ট্রফি। এবার বাবর আজমদের সামনে আবার সুযোগ দেশের জন্য এই মাঠে আরেকটি বিশ্বকাপের ট্রফি জয়ের। ফ্যান্স, ওয়েন উই কাম ইন দ্য বিশ্বের সেরা দলগুলির একটি ইংল্যান্ড, সম্প্রতি ওদের সঙ্গে আমাদের সিরিজও হয়েছে, বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছিল। অ্যালেক্স হেলস, জস বাটলার ভালো করেছে সিমিতে, অসাধারণ ইনিংস খেলেছে, তবে আমাদের চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার। তবে মেলবোর্নের আবহাওয়ার আগাম বার্তা মোটেও ভালো কিছু জানাচ্ছে না। ফাইনালের দিন এবং রিজার্ভ ডে দুই দিনই বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এমন একটি ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে সেই 1992 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। সেবারও অনেক যদি কিন্তু হিসেব মিলিয়ে ফাইনালে পাকিস্তান এবং দাপটের সাথে জায়গা করে নিয়েছিল ইংল্যান্ড। এই হাইভোল্টেজ ম্যাচের আগে এসব অতীত রেকর্ড যে শুধুই একটি সংখ্যা সেটা ভালো মতোই জানা আছে বাবর আজম, জস বাটলারদের। তবে এই ম্যাচ আয়োজনের জন্য মেলবোর্ন প্রস্তুত থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টি হতে পারে ম্যাচের নায়ক। জাহিদ চৌধুরী, মাছরাঙ্গা সংবাদ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া। দর্শক, সংবাদ শেষ করার আগে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ। চট্টগ্রামের ব্যস্ততম জাকির হোসেন সড়কের উপর নির্মিত চলন্ত সিঁড়ির ফুটওভার ব্রিজটি অচল দুই বছরেরও বেশি সময় ধরে, আটকে রাখা হয়েছে তালা দিয়ে। এরই মধ্যে চুরি হয়ে গেছে এর নানা যন্ত্রাংশ। এই অবস্থায় ঝুঁকি নিয়ে হেঁটে সড়ক পার হতে হয় রোগীসহ সব বয়সের মানুষকে, অথচ নির্বিকার প্রশাসন অচিরেই এটি চালু করার দাবি জানিয়েছেন তারা। অনেকটা রিক্স গাড়ির সামনে দিয়ে এটা ফুটওভার ব্রিজটা থাকলে মনে করেন ওই ইয়া থেকে জামেলা থেকে মুক্তি, ভয় লাগে পার হতে একটু, সেজন্য দেখে শুনে একটু পার হলাম আর কি। ওভার ব্রিজ থাকলে তো আর এভাবে পার হতে হতো না। এখানে কেউ দেখার মতো নাই, মানুষ কেউ নেই, সেই জন্য একটু ঝুঁকি নিয়ে পার হইতে হয়। হাইওয়ে থেকে বেশি গাড়ি করা চলা করে, এটার জন্য ফুট ব্রিজটা দরকার ছিল। এত টাকা ব্যয় করা হয়েছে এই জিনিসটা, এটা খুলে না দিলে এটা এমনি টাকাটা বিফলে যাবে, নষ্ট হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে জনগণের এটা লাভ কি হইল। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করছে বিএনপি, সম্মেলনে ওবায়দুল কাদেরের অভিযোগ। দেশ ধ্বংস করছে সরকার, দলীয় সমাবেশে পাল্টা অভিযোগ ফখরুলের। অপব্যয় নয়, রিজার্ভের কিছু অর্থ দরকারি কাজে খরচ হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ উদ্বোধন। এবং মিরপুরের বাসে ই টিকেটিং চালু হচ্ছে কাল, ফেব্রুয়ারির মধ্যে রাজধানী ও এর আশেপাশের সব বাসে কার্যকরের সিদ্ধান্ত মালিক সমিতির। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।